এত বড় মাথাটা কেন মারে দিলা? কাটা বেছে না দিলে তো আমি খাইবার পারুম না। কাটা বেছে দিত কুসুম রে, তো দেখতেছি না কুসুম কুসুম কুসুম। ভাইজান ভাত খাবি না বল। খালি তরকারি দিয়ে ভাত খাইতেছো ভাইজান, মাছ নাও নাই কেন? আবার তুমি তুলি, এইটা আমি খাইবার পারুম না। জানি তো কাটা বাইসে না দিলে তুমি অহনো খাইতে পারো না। আমি কাটা বাইসে দিই, তুমি খাও খাও। আগে মনের মানুষের হাতে পানি খাইয়া পরান্তরে জুড়াই। কুসুমে তো দেখতেছি না, তুমি রোজ রোজ আমার কলে পানি খেতে হও কেন? আপনার কলের পানি খুব ঠান্ডা, আমরা গাড়িয়াল মানুষ চিড়ামুড়ি খেয়ে জীবন কাটাই, তাও জোটে নাই। আপনার কলের ঠান্ডা পানি খাইয়া পেট ভরাইলাম, যাই। সালাম আলাইকুম। এই বেটা হন, আজ রাইতে কলটা তুইলা বাড়ির ভিতরে পড়তি, বাড়ির ভিতরে। আচ্ছা এই যা 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 গাড়িয়াল, এই গাড়িয়াল গাড়িয়াল, তোমার লেগে খাও নানছি। খাও নানছো? তোমার ভাইজান যদি দেখা পালায়? ভাইজান ওই পালাই গেছে, নাও খাও। না খামু না। কেন, তোমার কি খিদা নাই? আছে, তবে পেটের খিদার চাইতে মনের খিদাটা একটু বেশি। ইস শখ কত, মনের খিদাই যদি এত বেশি হইত তাইলে এত দেরি করে আইত না। এই চাবুকটা নতুন করে বাঁধতে গিয়ে দেরি হয়েছে। বাহ, তোমার চাবুকটা তো খুব সুন্দর, এত সুন্দর চাবুক দিয়ে তুমি গরুরে মারো? না কুসুম, এই চাবুক দিয়ে আমি কোনোদিন গরুরে মারি না। এই চাবুকটা আমার ইজ্জত, আমার বংশের নিশানা। বাপজান মরণের সময় এটা আমার হাতে তুলে দিছিল, এই চাবুকটা আমার একমাত্র সম্বল, আমার জীবন। এই নাও গামছা ধরো। না আমার লেগে যারা তো মায়া,
তার মুড়ি আমি গামছাই নেব না। নিবা না? না মুড়ি মাইয়া মানুষের আচলেই মানায় গামছায় না। সারা জীবন তো গামছায় বান্দা মুড়ি খাইলাম, কোনো স্বাদ পাইলাম না। আজ আমার যে মায়া করে তার আচল থেকে মুড়ি খাইয়া পেট ভরাম। কদম এইভাবে আর কতদিন? তুমি কি আমারে কাছে নিবে না? কুসুম আমি তো তোমারে কাছেই নিতে চাই, কিন্তু ভয় হয় তোমার ভাই বড় লোক, কি হতে কি হয়ে যায়। আরে ডাক্তার রে, রোগী দেখবা গেছিলা নাকি? হ তোমারে না কই আর পারতাছি না। আরে কি কইবা খুলিয়া ক, কি আর কমু, মাস্টারের মাইয়া বাড়ির কামদার লগে ফষ্টি নষ্টি করছে, ধরাও পড়ছে, তাই নিয়ে বিচার ডাকতাছে। মতি তুমি কও কি, মাস্টারের মাইয়া? হনু তুমি জানো না আমি ডাক্তার, আমি সব জানি। এছাড়াও চার পাঁচটা জটিল সমস্যা নিয়ে আমার কাছে আইছিল চিকিৎসা করার জন্য, পাপের ভয়ে আমি চিকিৎসা করি নাই। এরপরে কেমনে কি করছে ওরাই জানে। কও কি ডাক্তার, গ্রামে এত কিছু করতেছে। হনু মান সম্মান নিয়ে বাঁচতে চাও তো, এর একটা বিহিত করো। ঠিক আছে। না মাদব সাহেব, আচ্ছা আমার মায়া একটা কামলার লগে পীড়িত করব, এটা আপনারা দশজন বিশ্বাস করেন? দশজন কি করিম, তুই কে মায়ের লোকে ফষ্টি নষ্টি করছস? জিনা আমি কোনো খারাপ কাম করি নাই, আমি সখিনারে ভালোবাসি। সখিনা তুমি করিমরে ভালোবাসো? জি। এই দোষ আমি ওই মাইয়ারে দিব না, ওই কামলারও দোষ নাই, এই দোষ হইল সাদেক মাস্টরের। আর এ বাড়ি মুরব্বি যদি ঠিক না থাকে তাইলে তারও শাস্তি হওয়া উচিত। আপনারা আমার শাস্তি দেন, আজ দশ জনে আপনারা যে শাস্তি দিবেন আমি মাইনা নিব, সব মাইনা নিব, সব মাইনা নিব, সব। শুধু আজ নয়, ভবিষ্যতে যাতে কোনো মানি লোকের মান ইজ্জত না যায় তার জন্য স্থায়ী ব্যবস্থা করতে হইব। মাদবসাহ আপনি একটা আইন করে দেন যাতে এখন থেকে এমন ঘটনা গ্রামে আর না ঘটে। আমি যে আইন জারি করব তোমরা সবাই মানবা? তাইলে শোনো, আজ থেকে কোন যুবক যুবতী যদি প্রেম প্রীতি করে, কোন কুকামে লিপ্ত হয় তাইলে মায়ার কপালে চিরদিনের জন্য কলঙ্কের সেকানি তৈব, আর ছেলেরে একশোটা দুর্র আমার হইব। আরে রাখো রাখো, পোলা মায়ার বাপ নিজেরাই যদি বিয়ে দিয়ে দেয় তখন কি হইব? তাইলে তো কোনো কথাই নাই, কিন্তু মাস্টারে জিগাও তার মায়ারে বাড়ির কামলার লগে বিয়া দিব কিনা। মাস্টার তোমার মায়ারে তোমার বাড়ির কামলার লগে বিয়া দিতে তুমি রাজি আছো? না মাদব সাহেব, আমার মায়ের কাইটা পানিতে ভাসাই দিমু, তবু কামলার লগে বিয়া দিমু না। তাইলে তোমার মায়ার কপালে কলঙ্কের সেকা দিতে রাজি আছো? চুপ করে থাকো না, একদিকে তোমার মায়া আরেকদিকে তোমার ইজ্জত। আমি আমার মায়ের কপালে কলঙ্কে শেখাই দেবো, তবু অন্য লোকে বিয়ে দেবো না। গরম শিখলে আয়।
একদিকে তোমার মায়া আরেক দিকে তোমার ইজ্জত, একদিকে তোমার মায়া আরেক দিকে তোমার ইজ্জত। কিন্তু আপনার বাড়ির মানুষ আপনার মুঠোর মধ্যে কয়দিন থাকবো সেটা তো কোনদিন করছেন? তার মানে? মানে আবার কি, ঘরে যে 20 বছর যাবত একটা কদম গাছের ডেকে ফেলতে আসছেন সে খেয়াল আছে? কখন কি করিয়া বসে, শেষে নিজের আইনের শেখা নিজের কপালে লাগবো। তুমি ঠিকই কইছো, আমি 7 দিনের মধ্যে কুসুমের বিয়া ঠিক করু। কোন হানে? আমগো আকবরের ভাই রহমানের লগে। আমি কাইলি আকবরের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যামু। তোর কথা শুই না, না হাসি আর পারলাম। আর তোর ছোট বোনের লগে আমার ছোট ভাইয়ের বিয়া দিবি, এতে আমার অমতের কি আছে? আমি দিন তারিখ দেখে বিয়ার ডালাটা পাঠাইয়া দিব। নে ঠিক আছে, তাই দিস। কারিয়াল সর্বনাশ হয়েছে, ভাই যেন আমার বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করছে? তুমি আমারে লইয়া চলো। কিন্তু এই অবস্থায় আমি তোমারে কেমনে বিয়া করুম? আমার হাত তো খালি। আমি চাইছিলাম তোমারে মনের মতো করে সাজাইয়া বাইত লইয়া যামু। গাড়িয়াল বিয়ার পর যখন তোমার সামর্থ্য হয় তখন তুমি আমার ইচ্ছা মতো সাজাইও। কুসুম, স্বামীর দেওয়া গহনা পইরা বিয়ার দিন মাইয়ারা মনের মতো সাজে, আর সাজে বইলাই বাসর রাইতে তাদের সাজানো মুখখানা হয় ফোটা ফুলের মতো কোমল। কুসুম, আমার কি ইচ্ছা হয় না বাসর রাইতে তোমার সেই সাজানো কোমল মুখখানা দেখবার? যে মুখখানা সারা জীবন আমার চোখের সামনে ভাইসা বেড়াইব। কুসুম, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার একটু সময় দাও। এই চাবুক আমার ইজ্জত, আমার বংশের নিশানা। বাবজান মরে যাওয়ার সময় এটা আমার হাতে তুলে দিছিল। এই চাবুকটাই আমার একমাত্র সম্বল, আমার জীবন।
এই চাবুকটাই তোমার একমাত্র সম্বল, তোমার জীবন, তোমার বংশের ইজ্জত। আজ আমি তোমার ইজ্জতের মালা গলায় পড়লাম। এত গহনা কেন বানাইছো? যাও বিশ্বাস, তোমারও বোন একটা, আমারও ভাই একটা। চোখে পড়ার মতো গহনা গাটি না দিলে কি মান সম্মান থাকে? তুমি কদম গাড়িয়াল? আমার স্বামী। আমার ভাই, সালাম করো। ভাইজান, তোমারে সালাম করতে দাও ভাইজান। তুই আমার মা নিজ শেষ করে একটা গাড়িয়ালে বিয়ে করছস, গাড়িয়ালের সাবুক দিয়া মালা বানায় এক গলায় পড়ছস। তোর কোন ধর্ম মতে আমার বিয়া করা বউ, তার গায়ে চাবুক মারার অধিকার আপনার নাই। চলো কুসুম। আমি তোকে দুজন এক লোকে গুলি করে মারিস। হাকর বিন্দি,
তুই কি এখনো ছোট আছস, নিজে খাইবার পারস না? না ভাইজান, না খাওয়াই দিলে আমার পেটই ভরে না। বুঝলাম না, তোমার বিন্দিরে বিয়া দিলে ওর স্বামী ওরে খুব আদর করবো। তুই কেমনে জানোস? দেখছো না সব সময় ওর নাক ঘামে। বাজার থেকে মাল লইয়া গঞ্জে পৌঁছাই তুইব, আগে বাগে না গেলে মাল পাওয়ান যাইব না। ব্যাপার গাড়িওয়ালে আগের থেকে লাইন দিয়ে থাকে। ভাইজান, ভাইজান কি মাল লাগে ওষুধ আইন, আর আমার লেগে সুন্দর দেখিয়া লাল টুকটুকে শাড়ি আনু। না না, ওই যে সরকার বাড়ির মায়ারা পয়রা ঘুরে বেড়ায়, আমি ঘুরবার পারি না তো। ও সালোয়ার কামিজ, কি রে মা, দল বন্ধা কই যেতেছিস তোরা? আমরা একটু দিন খেলবার যাইতেছি বাজার। দেশ কারো বাগানে ঢুইকা আবার চারা গাছ ভাঙিস না। তুমি আসলে একটা কুলসি পোলা, সারা গাছে কি দোল খেলা যায়? দোল খেলতে হয় বড় গাছের ডালে ঝুললা। পাগলি মাইয়া, আপনার কোল যা টুকরা। আমার মন যেমন আর ঘাটে, ঢেউ ঢাল মল ঢাল মল
যে অবস্থা দেখতেছে এই ফুল ছেড়ে পারমু কেমনে? তোরা একটু জিরা এলো আর আমি একটু পানি খাই নি। সর্বনাশ করছে, মাংনা খেত পাইছো যে মনের সুখে খাইতাছো, চলো তোমারে জায়গা মতন দিয়ে আসি। তোর চাল মাইয়ারা, আচ্ছা কো কারবার করো, দুইটা ছেড়ে দিছে, এখন কি যে করে? আর একটা গেল কই? এই যে ভাই, এদিকে একটা গরু দেখছেন, আবার একটা গরু খুঁজে পাইতেছি না। গরু হারাইলে পাওয়ার মতো একটাই জায়গা আছে, কোনখানে? কাইম বিশ্বাসের খোয়ারে। আমি কেমনে থাকবো, আমি কেমনে ঘুমাবো? আর ঘুমাইছি। ওঠেন, কে 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 গরু আনছ, কটা আনছ? আমি এই গরুটা নিতে আসি। আর এদিকে ঘটনা বেশ খাইছে, আর এই খেতাটাও বেঁচাইতে আছে। দুঃসর, এই গরুর মালিক তাহলে তুমি? ভাই দাও, টাকা দাও, নগদ ৩০ টাকা। ২০ টাকা পাইব বিশ্বাস চাচা, আর ৫ টাকা পাইব খেত চাচা, দুঃসালা। আর এই ৫ টাকা পাইব নারুন চাচা। কিন্তু আমার কাছে কোনো টাকা নাই ভাই। তাইলে তোমার লগে কোনো কথা নাই, আমার কথা নাই ভাই গো। তোমার হাত ধরে কইতাছি, আমার আমার গরুটা ছেড়ে দাও, আমি কাল এসে তোমার সব টাকা দিয়া যাবো। তাইলে কাল এসে তোমার গরু নিয়ে যাও। বিশ্বাস করেন, খ্যাত দিতে না পারলে আমি তাকে কেমনে দিব? তা তো বুঝলাম, কিন্তু প্রতি বছর যে খোয়ারের টাকা আমার জমা দিতে হয়, সেই টাকা আমি কেমনে দিব? দয়া করেন, আপনাকে অনেক টাকা, আমি গরিব মানুষ, খ্যাপ কামাই করলে না খায় মরতে হইব। তাছাড়া আমার মায়ের ভীষণ অসুখ, মায়ের লাগে ওষুধ কিনতে না পারলে আপনার দুইটা পায়ে পড়ি, আমার কাল দিনটা পর্যন্ত সময় দেন। হাই দেখছি মামা বাড়ি আবদার, আমি তো তোমার পা ধরতে কই না। এই গরিবের প্রতি একটু দয়া করেন, কে জানি শয়তানি করে আমার গরু দুটা ছেড়ে দিয়েছে, আমার সর্বনাশ করছে। ঠিক আছে, যে তোমার সর্বনাশ করছে তার কাছ থেকে টাকা এই না, গরু নিয়ে যাও। বিন্দি, এইখানে খারে আসুস কেন? ঘরে চল, ভাত খাবি। ভাইজান না আসা পর্যন্ত আমি কিছুই মুখে দিব না। তুই কি মরে যাবি নাকি?
কাজল সেই কবে না কবে বাড়ি আহে তার কি ঠিক আছে? ভাইজান যেদিন আইব আমি সেদিনই খামু। হায় হায় হায়, সব গাড়িওয়ালা মাল লয়ে চলে গেছে। মহাজন আপনার মাল গঞ্জে যাইব না? না, এই সব মাল ট্রাকে যাইব। ট্রাকে যাইব? মহাজন মহাজন আপনার এই মাল গঞ্জে যাইব না? যাইব, তোর গাড়ি কই? ওই যে আরেকটা গরু কই? খোয়ারে আটকা পড়ছে। আমার কিছু অগ্রিম টাকা দেন মহাজন। অগ্রিম টাকাটুকু দিবার পারব না মহাজন, আমি হাত জোর করে কইতাছি, টাকা না দিলে আমি গরু চুরাইতে পারব না। গরু চুরাইতে না পারলে আমি কেমনে খেপ নিয়ে যাব? ঠিক আছে, তুই না পারলে আমি অন্য গাড়ি ঠিক করুন। না মহাজন না, আপনি অন্য গাড়ি লইবেন না। যেমন করে পারি আমি আপনার মাল পৌঁছাই দেবো। কেমনে পৌঁছাবি? তোর তো একটা গরুই নাই। না থাকুক, এই কাজলের হাতে তো শক্তি আছে, আমি নিজে গাড়ি ঠেলে আপনার মাল পৌঁছাই দেবো। ঠিক আছে, তুই যদি পারস তো আমার কি, আমার মাল পৌঁছে দে কথা। আমি তোরে এই সামান্য কিছু টাকা অগ্রিম দিতাছি, ল। আমি কিন্তু সকালে গঞ্জে যামু, মাল যদি ঠিক সময় না পৌঁছে তাইলে কিন্তু আমার ক্ষতিপূরণ দিতে হইবে। কইলাম আমি অহনে মাল লয়ে রওনা দিমু। চাবুক আমার ইজ্জত, আমার বংশের নিশানা। বাবজান মইরা যাওয়ানোর সময় এটা আমার হাতে তুলে দিছিল। এই চাবুকটাই আমার একমাত্র সম্বল, আমার জীবন। Yeah.
গাড়িয়াল কে আমি আমি মুনিরা আমি তোমার গুরু সুরেবার টাকা আনছি তুমি তুমি কেন টাকা আনছো আমি যে আসল অপরাধী আমি তোমার গুরু সাইরা দিছিলাম আজ আমার লেগে তোমার এত কষ্ট লও এ টাকা দিয়ে গুরু সুরি আনো অন্যায় করে আবার এসে দান করতে না কাজল গাড়িয়াল কারো দানের টাকা হাতে লয় না ঠিক আছে তো নাকি পরি গেল দূর না বাম পকেটে রাখবো এটা ছিলা না খোলো বাবা তালাটা খোলো তাড়াতাড়ি খোলো জঙ্গি লেগে গেছে না দাঁড়া একটু টান দিয়া দাঁড়া ভাই বেশ আরাম করছ এখন তোমার যাওয়ার সময় হয়েছে আবার আইসা চাঁদ বদন মুখখানা মনে হইলে দেখা যাইও আর কইছিলাম কি ও শোনো আসার সময় দুই চারটা বন্ধু মানুষ সাথে নিয়ে আইস হ্যাঁ এখন যাও আসো তোমার পরিশ্রম দেখা ও বাঘ না হইয়া পারলাম না কাল লাগে এত খাটো বৌরে বুঝি খুব ভালোবাসো না মহাজন আমি এখনো বিয়া করি নাই বিয়া করো নাই যার ঘরে বউ নাই তার এত খাইটে কি লাভ বউয়ের সাথে মা বোন অনেক বড় ওরা স্যার আমার কেউ নাই ওদের মুখ মলিন দেখলে আমার খুব খারাপ লাগে যাই মহাজন টাকাটা দেন মায়ের লাগে ওষুধ আর বোনের লাগে জামা কাপড় কিনতে হইব আচ্ছা আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মা কেমন আছে বিন্দি মার অসুখ ভালো হয় নাই তোমার লাগে খুব চিন্তা করতেছে এইবার এত দেরি করলা কেন ভাইজান সে অনেক কথা দেখ তোর লাগে কি আনছি এই যে তোর পছন্দ হয়েছে বিন্দি আবার খেপে গিয়া তোর লাগে একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে আসো কেন বারে তোর বিয়ার দিন লাগবো না ভাইজান কি হয়েছে ভাইজান কি হয়েছে কি শোনা ও কি শোনা রে বোন গাড়ি গর্তে পড়ে গেছিল তুলতে গিয়ে হাত ছিলে গেছে না ভাইজান ভাইজান আমি বুঝবার পারছি আমাকে লাগে তুমি কত কষ্ট করো আমার আবদার পূরণে লাগে তুমি নিজের গায়ে রক্ত ঝরাইবা আমার মুখের হাসি ফুটানো লাগে তুমি এত কষ্ট করবা তা আমি সহ্য করতে পারুম না ভাইজান পারুম না আমি চাই না এই জামা কাপড় আমি চাই না আমারে তুমি মাফ করে দাও ভাইজান আমি আর কোনোদিন কিচ্ছু চাব না কোনোদিন না আমার আদরিণী সোহাগিনী বোন তোরই মুখের হাসি আমার জীবন তোরই মুখের হাসি আমার
জীবন তুই যে আমার আদরিনী সোহাগিনী বোন তোরই মুখের হাসি আমার জীবন তোরই মুখের হাসি আমার জীবন খাও রাখ না বাপ আমি একটু হাত পাটা ধুই আসি তুমি বসো আমি পানি আনতাছি কি সুন্দর লাগতেছে মা দেখো দেখো পাগলি
হাতটা দাও। কি করতাছোস? মানা কইরো না মা, ছোটবেলায় বাজানরে হারাইছি, আমার অর্ধেক বেশ আমার সামনে থেকে দূরে চলে গেছে, এখন তুমি পাইছো আছো, তোমার পায়ের নিচে যে আমার বেশ মা। কাজল, ওষুধটা খাও। আর ওষুধ লাগবো না রে বাপ, সন্তানের কপালে চুমা দিলে যে মায়ের সব অসুখ ভালো হয়ে যায় রে। তুই এত দেরি করে আলি কেন বাপ? জানিস না তোর হাতের ভাত না খেলে বিন্দিটার পেট ভরে না, তুই চলে যাওয়ার পর এক ফোঁটা পানিও খাই নাই। কি কইলা? আয় মা বয়। বাজান, খালি তরকারি দিয়ে ভাত খেতেছ, মাছলাম নাই কেন? আহা, তুই মাথাটা কেন দিলি? এটা তো আমি খাইবার পারুম না। জানি তো, কাটা পয়সা না দিলে তুমি অন্য খাইতে পারো না, আমি কাটা পয়সা দিই তুমি খাও। জানি তো, কাটা পয়সা না দিলে তুমি অহনো খাইতে পারো না, আমি কাটা পয়সা দিই তুমি খাও। বাজান খাও। কি হলো, খাইব না? না রে মা, আমি আর খাও না। তুই ঘরে যা, রাইত অনেক হয়েছে, যা। তোমাকে কেমন করে যেতে দেবো, আর তো জায়গা নেই যে সরে দাঁড়াবো। আরে জায়গা আছে আপনার পিছে। মানে ওই মেয়ে নিচে নামেন। ওরে বাপরে, এই যে দজ্জাল মেয়ে দেখছি। বেশি কথা কইলে বাস ধরে ধাক্কি দিমু। হ্যাঁ দিলাম ধাক্কি। Thank you.
শিরে কি ভারী রে বাবা। আমি পশু ডাক্তার, এই গ্রামে ডাক্তারি করার জন্য সরকার আমাকে পাঠিয়েছে। এখন ভেজা ছাগলের মতো ভ্যা ভ্যা করতে করতে চলে যান। কিন্তু আমি এই অবস্থায় যাব কি করে? মর্যালা, আমার কাপড় কৃষকরা আছে নাকি যে আপনাকে পিনতে দেব? না মানে আমি তো চিনি না, যদি একটু রাস্তাটা দেখিয়ে দিতে। ধরেন আহে না মালগে। ভেজা কাপড় ব্যাগ এগুলো নিয়ে এখন কি করি? একটু শুকানোর ব্যবস্থা করে দাও না। আমি আপনার ঘরের বউ নাকি যে আপনার সংসার দেখাশোনা করতে হবে? তুমি আমার বউ? না আমি তা বলছি না, আমি তোমাদের এলাকার পশু ডাক্তার, নতুন এসেছি। আমার সুবিধা অসুবিধা তো তোমরাই দেখবে। তোমাদের যদি ছাগল গরুর রোগ হয় আমি চিকিৎসা করে দেব। যদি আমার সোহাগীর অসুখ হয় তাহলে ওষুধ দিবেন? সোহাগী তোমার মেয়েটে নাকি? ধ্যাত, সোহাগী তো আমার ছাগলের নাম। ও তাই বলো, দেব 112 ওষুধ দেব। তুমি আমার কাপড়গুলো একটু রোদে শুকিয়ে দাও না। ঠিক আছে। আচ্ছা সুই, তুই ওই গাড়িয়ালের পিছনে লাগছো? সেই গাড়িয়াল জোরজান কাইলে নিছে। অত রাগস কেন? ওই রসের গাড়িয়াল তোর জান কাইরে না নিলে কি আর তাজা কলা গাছ কেটে তারে আটকাইতেছিস? দেখ বেশি পেস্তাল পারবি না। শাল
বাংলার ভূতের গ্রামের ভূতের কাণ্ড দেখো। এই গ্রামে মানুষ নাই নাকি? সব ভূতের কারবার। এই যে দেখছি সত্যি সত্যি ভূতের কাণ্ড শুরু হয়ে গেল। তুমি? হ্যাঁ আমি। তুমি আমার মায়া মানুষ পাইয়া সাপটাইয়া ধরছো, আজ তোমার আমি ছাড়ুম না। যেদিন থেকে এই টাকা আমি আসলে বাইন্দা রাখছি, সেদিন থেকে আমার মনের মধ্যে তোমারও বাইন্দা রাখছি। সেদিন তোমার কষ্ট দেওয়ানোর পর থেকে আমি সে কম কষ্ট পাই নাই। সারাক্ষণ তোমার মুখখানা আমার চোখের সামনে ভাসে বেড়ায়। আমি যে তোমার ভালোবাসা ফেলেছি গাড়িয়া। তুমি আমার ভালোবাসা ভুল করছো। কেন? তুমি ধনী লোকের মাইয়া আর আমি জাত গাড়িয়াল। তোমার বাপের কাছে এটা আকাশ পাতাল তফাত, কিছুতেই হইতে পারে না। কেন হইতে পারে না? তোমার মাঝে কি ভালোবাসা নাই? আছে, কিন্তু যে মানুষ সামান্য টেকার লেগিয়া খোয়ার থেকে গরু চুরাইতে পারে না, সেই মানুষের ভালোবাসা মানায় না। টেকা থাকলে খোয়ার থেকে গরু ছুটান যায়, কিন্তু মন ছুটান যায় না। ভালোবাসি আমি তোমারে, আমার মনের ঘরে বন্দি করে রাখছি। এই খোয়ার থেকে তুমি কেমনে ছুটা যাইবা? হারিয়াল, শত চেষ্টা করো তুমি পালাইতে পারবা না। কিন্তু আমারও যে পালাইতে হইবো মনি, আমি সামান্য গাড়িয়াল। গাড়ির চাকার লগে আমার ভাগ্যটা বান্ধ, চাকা না ঘুরলে আমাকে পেটে আহার জোটে না। সেই ঘরে তুমি কেমনে থাকবা? তোমার মনের ঘরে জায়গা দিলে আমার আর কিছু লাগবো না। না না, তা হয় না, তা হয় না। তুমি
গাড়িয়াল, গাড়িয়াল আবার কবে ফিরাইবা? আমি যে তোমার পথে এর পানে চায়া থাকুম। আমার লেগে চিন্তা করো না মনি, তোমার গাড়িয়াল রায় পহেলে ফিরাইব। সত্যি মনি? এইবার আমারে যাইতে দাও। আকবর, তোমারে পাইয়া আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। রে মা, তুই কই থেকে মন হাঁপাইতে হাঁপাইতে শুইটাইলি? বাজান, আমি আমি উত্তর পারে গেছি। ও যা মা, তুই এখন বাড়ি যা, পথে ঘাটে আমি ছুটাছুটি ভালো না, যা। তোমার মাইয়া না, বড় চঞ্চল, খুব ভালো মাইয়া। ও আকবর, তা তোর পোলা ডাউন কি করে? আরে ওটা তো একটা লোকসানের খাতা, গঞ্জে থাকে, শুনি কন্ট্রাক্টরই না কি করে, এক পয়সা তো আমার দেয়ই না, বরং নেয়। ওইটারে নিয়ে বড় চিন্তায় আছি, কখন যে কি অঘটন ঘটায় আল্লাহই জানে। আসতে চালানো জু পাশা ব্যথা করে। খারাপ না ভালো দেখবা। ভালো বইলেই তো তোমার মতন একটা সুন্দর মাইয়ারে দেখবার পারতে আছি। যা সুন্দর তোমার মুখখানা। কুত্তা, ট্যাংটা কেমন করে ভেঙে দিছে। ইনজেকশন লাগবে না। শালা, এই গ্রামে রাস্তা না পারাইলে তোর ট্যাং নিয়ে আমি ভেঙে দিব। শালা, কি হচ্ছে বিন্দি? হা করে দেখছিস কি? টেবিল থেকে ব্যান্ডেজ নিয়ে। কাল একবার এসে ওষুধ নিয়ে যাও। আচ্ছা চল সুহাগী। এই ব্যাকল হাসিস কেন? লাল 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 কি লাল? লাল কাজল ভাই, ঘুমে পড়ছো নাকি? না, ঘুম আহে না। ঘুম আহে না, কার কথা মনে করছে? আবার কবে ফিরাইবা গাড়িয়াল? তোমার গাড়িয়াল রায় পহেলে ফিরাইব।
কিরে মা, এত সকালে কই যেতেছ? না বাজান, ঘরে ভাল লাগে না, তাই সকালে উঠে বসে। ভালো লাগে না? তোর অসুখ করলো নাকি? না না বাজান, না। তো এত শর্ট ফট করতেছিস কেন? যা ঘরে যা, আমি নামাজ পড়ি আইতাছি। দরজাল মাইয়ারে যদি পোষ মানাইতে পারি তাইলে ওগো পারুম না কেন? শোনো, যারা বেশি দরজাল তাগো আদর দিলে পোষ মানান যায়। আমি প্রত্যেক দিন সকালে উইটা গরুর কাছে যাই, আবার রাইতে ঘুমানোর আগে গরুর কাছে যাই, পিঠে হাত বোলায় আদর করা দেই, মাথায় হাত বোলায় সোহাগ করি, তারপর কলার নিচে হাত দিলে খুব বেশি মজা পায়। চোখ বন্ধ কইরা মুখটা আমার মুখের কাছে আনে, তখন সুপে সুপে ওর কানের কাছে মনের কথা কই, আর সোহাগে আদরে ওর কালে একটা চুমা দেই। সারাক্ষণ তোমার লাগিয়া পথের পানে যাইয়া থাকি। চলো এতে গিয়ে বসি। চলো গরু গেল কই? এইবার তো আমি গরু ছাইড়া দেনি। চলো দেখি আমাকে খোয়ারে। টাকার লোভে তুই নিজে গরু ধরেই না খোয়ারে ঢুকাইতেছস। পাঁচাল পারবি না, ওদিকে ঘটনা পাঁচ খেয়ে গেছে, এদিকে মারদিন মারে তাইছে। এই আমার গরু না, আমার গরু না, মাইসের গরু আছে, তুই তোর কি? হ্যাঁ, তোর বাপের কি? তুই কেটে আমার স্বজন তার উগারি মারে তাইছে না, মার ধরে ইয়া। হ্যাঁ নারু, গরু খড়ে ঢুকাইতেছস কেন? কর্তার ইচ্ছা কর্ম হইছে। কি? হ্যাঁ, তুমি যদি ইচ্ছা কইয়া গাড়িয়াল রে তোমার মনে খড়ে ঢুকাইতে পার, তাইলে গাড়িয়ালের গরু আমার খড়ে ঢুকাইতে বারণ কোনা নেই। হ্যাঁ, গাড়িয়ালের লিগা যদি তোমার পরাণ পরে তাহলে টেকা দাও, গরু লেয়া দাও। ঠিক আছে, আগে গরু দুটো বাইর করে দে, আমি তো সব টাকা দিয়ে দিই মনে। জি না, বাকি নাই, আগে টাকা দাও তারপর গরু। এ নাইলে চাচারে ডাক দিব।
আমার এই সোনার চুরি দিয়ে রাখ, কেউ দেখার আগে গুরু দিয়ে ছাড়িয়ে দে। এই জুড়ি আমার বরে দিব, সব মুশিটা কোন কাক। দাঁড়া, আল্লাহ আমার বউটা যিনি কেমন হইব। তোমরাই আমার লক্ষ্মী, আস। যা 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 নিয়ে যান, চল চল যা 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 যাও গা। ওই দেখ গুরু গুরু, আরে দেখো ওই গুরু। আল্লাহ ও মা, চুরি না দেওয়া পর্যন্ত ওরে খুলে দিবি না, বুঝছো? আচ্ছা ধর। হারামজাদা, গন্ধ গায়। হ্যাঁ দেখছো দেখছো, কারবার দেখছো, শেষ ম্যাচ। আমার ঘরে আমারে আটকে গেল, আমি ওকে কেমনে বাইরে নেবো? কোথায় তালা, কোথায় যাবি? আমি তোরে বাই করবার পারি একটা শর্তে। আবার কি শর্ত? যদি তুই মনে আবার চুরিটা আমারে দেশ। বিয়ে করা এই চুরি আমার বরে দিম। তুই যদি আমার বউ হতে রাজি থাকস তাইলে তোর এই পরে দিব। কি কইলি? রাগস কেন? আমারে তোর পছন্দ হয় না, আমি তোরে জান দিয়া ভালোবাসুম। ভালোবাসার কথা কেউ জানলে কপালে কলঙ্কের ছেঁকা দিয়া দিব, তোর পিঠেও 100 ডোরা মারবো। মারুক ডোরা, তুই আমারে ভালোবাসলে ডোরা কেন? আমার পিঠের উপর ঠাডা পড়লেও কিছু হইব না। আয় আমার কাছে আয়, আমি আমি তোর হাতে প্রেমের চুরি পরাই। যা 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 চুরি যা রে, জ জ দেখা লাগে তো। চুপ কর। তুই এরকম করতাস কেন? তুই কখনো ছোট আসাস? ব্যথা লাগে তো। ব্যথা লাগে, ধৈর্য ধারণ করো, দাঁতে দাঁত লাগাও। আমি পারুম না, না পারবা পারবা, আর একটু আর একটু। বললাম তো। তালা খোল। আল্লাহ আমারা চুরি গো, কত ভালো। খুলো খুলো তাড়াতাড়ি খুলো। ও তো এই খুলো, এই লো আর একটা, যা ও রাখো। আবার কখন তোমার লাগে দেখা হবে? দিনে তোর লাগে দেখা করুন যাইবো না, রাইতে তো ভাই আঙি না গিয়া। আমি কুত্তা ডাকা ডাকু, তারপর তুমি বাইরে আইবা, তারপরে গুজু গুজু। এখন যাও গা, রাস্তা মেরামত করতেছে, এত বড় সাহেবের কাম কেটে হাতে নিছে। আরে কেটে রাস্তা মেরামত করতেছে, আরে কও না এই যে আমি 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 এত বড় সাহেবের কাম হাতে নিছেন, তার মানে
এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলাচল করতে পারি না আর এই রাস্তা আপনি মেরামত করতেছেন এটা সবের কাম না আপনি আমার পরনে দোস্ত আপনি আমার বাড়িতে চলে আপনার আমি মুরগি জবাই করে ভাত খাওয়াবো আসেন আসেন ভাই চলো আসেন এই তোরা কাজ কর আমি যাইতেছি আসেন আসেন আমি যাব মুরগি গোস্ত খামু মুরগি আসেন আসেন মা 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 দেখো কারেলে আছে আসসালামু আলাইকুম মা উনি হলো কন্ট্রোলার আমুগা গ্রামের ভাঙ্গা রাস্তা মেরামত করে দিতেছে অন আমার গাড়ি চালাইতে কোনো অসুবিধা হইব না তাই দাওয়াত দিয়ে নিয়ে আইলাম যাই মোল্লাবাড়ি থেকে মুরগি কিনে নিয়ে আসি হ্যাঁ এই না মানে শোনো আরে আপনারা বসে হুজুর আপনি আমার সাথে একটু আদবে কথাবার্তা কইন আর বাদ বাকি আমি একদম কোন হানে যে আপনার ঘরে বইতে দিমু বাবা আমরা গ্রামের মানুষ অসুবিধা নাই আমিও গ্রামের মানুষ কোন গায়ে আপনার বাড়ি ওই শিমুলপুর শিমুলপুর হ্যাঁ ওই শিমুলপুরের সবচেয়ে বড় ধনী কায়ম বিশ্বাসের একমাত্র পোলা কায়ম বিশ্বাসের পোলা হ্যাঁ আপনি আমার বাবারে চিনেন নাকি তিন মনে মনে আরে আপনার বাবা হইল গিয়া এই অঞ্চলে নাম করা বিচার খুব কঠিন বিচারক চলেন ওই সেমলির পিছনে ঘুইরা কোনো কাম হইতো না ওর বাইরে হাত করতেইব কেমন করে আমগো সুরির মাল ওর গাড়িতে আনতে হইব ভালো টাকা দিলে অল্ল খাতির হয়ে যাইব চলেন কঠিন রোগ হয়েছে পশুরা তো বোবা কথা বলতে পারে না ওদের রোগ আকার ইঙ্গিতে ধরতে হয় আর মেয়েদের মনে রোগ হলে ওরাও বোবা হয়ে যায় মুখ দিয়ে কথা ফুটে না আকার ইঙ্গিতে ধরতে হয় বিন্দি তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মনের চিকিৎসা আমি করতে পারি রোগী রাজি থাক আর না থাক রোগীর রোগ সারানোর দায়িত্ব ডাক্তারের রোগীর ইচ্ছায় না বিন্দি অসুখ বিসুখ হইলে তুমি দাওয়াই লাগা শুই দিয়া প্রেমের আগুন নি ভাই সুজন বলো না কি দিয়া প্রেমের আগুন নি ভাই সুজন বলো না কি দিয়া দাওয়াই লাগে মালি
বেশ লাগে রোগের ভরণ বুঝিয়া প্রেমের আগুন নেভে সখী দুজনার প্রেম দিয়া প্রেমের আগুন নেভে সখী দুজনার প্রেম দিয়া আপনার দুইটা ঠেঙ্গের একটা ভাঙলে আপনি খাওয়ায় থাকতে পারবেন না চল সোহাগি স্যার ওর কোনো দোষ নাই সব দোষ ওই ডাক্তারের শালা পশু ডাক্তার হইয়া মানুষের চিকিৎসা নামছে কিন্তু আমার চিকিৎসা করতে পারবো না কেন স্যার আপনি কি পশুর চাইতে নিকৃষ্ট খালি পশু না কুত্তা পাগলা কুত্তা শালার কুত্তা শালার কুত্তা
আবারও খেয়ারের উপর হাঁকতাছে। আতুরে ওমা, কি হয়েছে বাজান? লাঠিটা দে তো মা। বাজান, এত রাতে তুমি বাইরে যাইবা? তোমার না জ্বর? ডেরু যাও, যাও। এই ডেরু যা, কুত্তা খেরের মধ্যে হাঁকতাছে, যা। আমি যাব না, আমি যাব না, কুত্তা আমারে কামড়ে দিবে। বেটা না মরদ, আমি যাই, আমি যাই। শালার কুত্তার হাগাজ আমি বন্ধ করে সারুম। আইতাছে আইতাছে, এত লম্বা ছড়া মন হইতেছে কেন? এ সরমে আবার ঘুমটাও দিছে, এবার আস না, বুঝলাম নে, আইস না, হাপি সেকেন্ড বুঝছি, আমার লেজ পিঠা সিরা লই আইতাছে। হাও আগে এত, পরে না জানি কত। আমার সামনে ঘুমটা কিসে? ও তুমি দেখছি তোমার মুখটা বেটা তো দেখি আমার মাইয়ার লগে পীড়িত করতেছে। আরে বাড়ি থেকে আসেন নাকি? সবাই আছে, আমিও আছি। আমার ঘর দোস্ত, ভয় নাই, ঘটনা তো পেশ খাই গেছে, আর গরু খোয়ারে ঢুকাবো না। হ্যাঁ আসো আসো, দন্দ রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না ভাই সাহেব, চলো আগে জিরা এলো, আসো আসো, নাড়ু মা সব গাড়ি থেকে নামাইলো, আসো। কত না পেশ খাইতাছে। সারাদিন রোদে থেকে শরীর ঘাইমে গেছে, তাই পিঠ চুলকাইতেছে। কাজলের পিঠটা চুলকাইয়া দাও, এই দাও কাজল, জামাটা খুইলা বসো, খুইলা বসো। এটা কি? আরে দাও না, দিদা আছি তো। চুলকাও, ভালো কইরা চুলকাও। আরো উপরে ভালো কইরা দে, আর কত দূর, আর তো ব্যথা হয়ে গেল। আরে জোরে দে, হারাম জাদা দে। ব্যথা তো ওই বই, এই চুলকানি তো, এই চুলকানি না,
আপনিও আসেন, আরো জোর দিতে কইতাছে। বসেন। আপনি আমার কি মানলেন? পরীক্ষা করে দেখলাম তোমার পিঠে চামড়া আছে কি নাই। এতক্ষণ যাব খামছেতে খামছেতে আঙুল খাটা করে পারলাম, আর তোমার পিঠে চামড়া কিছু এলো না। তোমার শরীরে চামড়া কি মহিষের নাকি? না, সারের। সারের পেটে খিদা লাগলে যেমন ওর কোনো হুঁশ থাকে না, আমার পেটও খিদা, তাই হুঁশ নাই। খিদা লাগছে। তোমার বোন বিন্দি রে, বিসমিল্লাহ, হুজুরের খুব পছন্দ হয়েছে। তুমি যদি রাজি থাকো তাইলে তোমার বোন রে আমার স্যার বিয়া করব। এইটা কি করে? আমরা গরিব মানুষ। দেখো, গরিব মানুষটা কি মানুষ না? তোমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি জানি তোমাদের মন ভালো, তোমাদের আমার খুব ভালো লাগে। ভাই সাহেব, আপনাদের আমার খুব ভালো লাগে, আমিও একটা পছন্দ করছি। যদি আপনি রাজি থাকেন তাইলে আপনার বোন যে আমি বিয়ে করতে চাই। তা কি করা সম্ভব? এইবারে একটা মান ইজ্জত আছে না? আমার বোন যদি এবারের বউ হয়ে আসে তাহলে আপনাকে মান ইজ্জত যাইব না, আর আমি যদি এবারের মাইয়ারে বিয়ে করি আপনাকে মান ইজ্জত নষ্ট হইব। আমি তো আপনাকে কথা বুঝবার পারতেছি না। চোখ এই গাধার কথা রাখো, শোনো, আমি তোমার কথায় রাজি। তোমার বোনরে যদি আমার সঙ্গে বিয়া দাও আমিও আমার বোনরে তোমার সঙ্গে বিয়া দেবো। সত্যি? তাইলে আজই আমার মায়েরা সব বুঝায় কব। আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি করলে হুজুর? ছাগল জানি কোন হানকার, নারিকেলের খুলির মধ্যে তাও পানি থাকে কিন্তু দৌড়ে খুলির মধ্যে কিছু নাই। আরে অরবনরে বিয়া করুম আগে, তারপর মনিরে বিয়ে দিব না। থামো রা 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 রা, থামো না। সেই কখন থেকে তোমার লেগে খারাই আছে? কেন? তোমার যে খিদে লাগছে, আসো না, আসো। বসো। মুড়ি এনেছি, গামছা ধরো। না, আমার লেগে যার এত মায়া তার মুড়ি আমি গামছায় নেব না। মুড়ি মাইয়া মানুষের আসলেই মানায়, গামছায় না। সারা জীবন তো গামছায় বান্ধা মুড়ি খাইলাম, কোনো স্বাদ পাইলাম না। আইজ আমার যে মায়া করে তার আসল থেকে মুড়ি খায়া পেট ভরামো। ঘটনা পেশ খাইছে, ভালোভাবেই খাইছে। যাই অহনা, আমার আতুরির লগে পেশ খাই গা। ও চোরে আতুরি, আতুরি, ও ভাগো, হইয়া গেছে। কি হইয়া গেছে? হইয়াই গেছে, ঘটনা পেশ খাইছে, মনিবু গাড়িয়ালের লগে পেশ খাইয়া গেছে। কি কইলি? হ আতুরি, আমার সহ্য হইতেছে না।
আমাকে ঘটনা কবে পেশ খাইব? চিল্লাবি না মামা, কেউ শুনবো। আহারে, হ্যাঁ, তেলের বোতলটা তো দেয় নাই। আতুরে আতুরে আতুরি, আমি হন কি করব? আল্লাহরে বাজান, উঠ 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 উঠ, এদিকে মা মা আয় না। কি করবা? ও আমারে ঢুকাই দা, ঢুকা ঢুকা আমার না তো। আতুরি বাজান, আতুরি তেলে বোতল দি, আমি আড়ে যাই। কি রে মা এই অবেলায়? আতুরির লগে কথা কইতে এলাম। ক মা ক, আতুরি একা, তাইলে আমি যাই। হ্যাঁ শুই, তুই আইলাম তোর লগে কথা কইতে। আমি হন পাক করতেছি, পরে কথা কইনি। আরে তুই পাক কর, আমি বইসা কথা কই। কিরে আতুরি, এত সুন্দর কেতা কাল লেগে সেলাই করছস? এই কেতা নিচে তোর মনের মানুষরে ধাইকে রাখবি বুঝি। কি রে আমতা আমতা করতেছিস কেন? খারা, তোর মনের মানুষের আগে আমি তোর কেতার উপর বসা লই। কিরে সই, কি রানতেছস? মানে খিচুড়ি। খিচুড়ি? মিশে কথা কস কেন? এত দেহি ভাত। কিরে আমি কি তোকে বাড়ি খাইতে এসেছি যে মিশে কথা কস? মানে গরমে আমার মাথা ঘুরতেছে, আমি কিছু করবার পারতেছি না সই। গরম কই? আমি তো ঘামতেছি না। আমার গলা শুকায় যাইতেছে, আমার একটু পানি এনে দেনা। তোর কাছেই তো পানি আছে। আমার পায়ের কাছে পানি এলো কোত্থেকে? আল্লাহ রে, কিরে খেরের মধ্যে থেকে গরম পানি আসে কেমনে? আমি তো কিরে তলে তলে পানি খাস আর আমার একশ গলা শুকিয়ে যায় না? ঘটনার পেস খেছে নাকি? দুইজনে দিনে দুপুরে সুপারি গাছের গোড়াতে, হাতুরি আমার জানের জান, আমার পরাণের পরাণ। রাখো তোমার আদর। কে মনিরা তো সবকিছু বুঝা ফেলাইছে। আমিও সব বুঝা ফেলাইছি। আপনার মায়ের বিয়ে করলে আপনি আমার আব্বা দান হইবেন না? কি তুই আমার মায়ের বিয়ে কইরা খাইবি কি? কেন, 20 টাকা পাই বিশ্বাস চাচা, 5 টাকা পাই খেত চাচা, আর 5 টাকা পাই নানু চাচা। তাইলে কসম খা, তুই আমার মায়ের ঠিক মতন ভাত কাপড় দিবি? আপনি ডান পায়ের কসম সব দিব। কসম খা, দিনে রাইতে মার ধর করবি না। আপনার বাম পায়ের কসম, দিনে কেন রাইত আপনার মাইয়ারে কিছু করুক না। কসম খা, আমার মাইয়ারে সুখে রাখবে। তাইলে আপনি কন কিসের কসম দিলে
আপনার মায়া সুখে থাকবো। সব তো স্বীকার করলি, আমার মাইয়া কিন্তু দুধে ভাতে মানুষ। অসুবিধা নাই, আপনার মাইয়া যদি আমার লগে ভালোভাবে সংসার করে তয় খালি দুধ ভাত কেন, দইও খাওয়াতে পারো ইনশাল্লাহ। তাইলে আজ কাজী ডাক্তার বিয়ে পড়াম। আচ্ছা খারাপ খারাপ, এত দোয়া করবেন না। না তুই আমারে যতই বোঝাস ওই ঘরে আমি বিন্দিরে বিয়ে দিব না। কেন মা, বিন্দি সুখে থাক। চুপ কর, আমার মুখের উপর কথা কবি না। মা আমি তোমার বোঝাই কেমনে, বদরের বাবা কত বড় লোক। কি টাকা লোভ করতা সস, যা যা না গতর খাটাইয়া টাকা কামাই কর, বদরের থেকে ভালো পোলার লগে তোর বোনের বিয়া দে। কিন্তু মা আমি যে বদরের বোন মনির আরে ভালোবাসি। হ্যাঁ মা মনিরা আমারে ভালোবাসে। কাজল মনিরা তোরে সত্যি ভালোবাসে? হ্যাঁ মা। ঠিক আছে, তুই যদি আমার পোলা হইয়া থাকস তাইলে মনির আরে বিয়া কইরা আমার ঘরে লইয়া দিবি, কিন্তু আমার মাইয়ারে কোনো দিন ওই বাড়িতে বিয়া দিব না। মা বিন্দিরে ওই ঘরে বিয়া দিবার চায় না, অথচ মনির আরে বিয়া করে আনতে কয়। দেখ বুঝি না কিছু। কত বার মানা করছি কোন কামে হাত দিবি না। কালু রঞ্জন তুই কই গেলি, শিগগির ডাক্তার নিয়া। অস্থির উঠেছে কেন বাগান, ওষুধ লাগবো না তো? লাগবো লাগবো, তুই একটা কাপড় দা বাইন্ধা রাখ, আমি নিজে ডাক্তার নিয়ে আসি। মা কিরে খেপে যাওন যাবো না মা, গরুর কাঁধ ফুলে গেছে। কাঁধ ফুলে গেছে, শিগগির ডাক্তার নিয়ে আয়। রাখো আরে বিশ্বাস, তোমার কথা শুনে তো মনে হইছিল তোমার মায়ের হাত কাইতে পইরে আই গেছে। আমার নিয়ে বাজার সবসময় অবনি করে ডাক্তার চাচা, শখ করে কাম করতে গেলে মানা করে, শখ করে মাছ করতে গেলে মানা করে। করবই তো মা, একমাত্র মাইয়া তুমি, বাপের চোখের মনি। চলি মা চলি বিশ্বাস। তুমি তো ভালো করো নাই বাজান, আমার আঙ্গুল একটু আশ্রয়ে গেছে, আর মিশে মিশে ডাক্তার চাচারে হয়রানি করলা। মিশে মিশে না রে মা, তোর একটা কিছু হইলেছে, আমার কলিজায় আসর লাগে রে মা, আমার কলিজায় আসর লাগে, আমি সহ্য করবার পারি না রে মা, আমি সহ্য করবার পারি না। বাজান বাজান, দুনিয়ার সব মা বাবাই সন্তানরে আদর করে, কিন্তু তুমি এমন আদর আমার দিও না বাজান, আমি তোমার চোখে পানি দেখি, আমি তোমার চোখে পানি সহ্য করবার পারি না বাজান, সহ্য করবার পারি না। এই যে কাজল বাবাজি, আজ কদিন যাব তোমার পাত্তা নাই কেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। গঞ্জের থেকে মাল আইনা দিব না? না মুন্সি চাচা, গরুর কাঁধ দুইটা ফুলে গেছে, গাড়ি টানবার পারে না, তাই ডাক্তার সাহেবে লয়ে যেতেছি। কিন্তু তোমার লগে যে স্যারের কথা আছিল। জি কথা? ওই ব্যাপারে কি যাও না বেটা, চায়ের লগে তোমার বইনের বিয়ার ব্যাপারটা তোমার মায়েরে কইছিলা? হ কইছিলাম, মায় মানা করছে। মানা করছে? হ্যাঁ। হ্যাঁ
কি কইল? বুঝবার পারছি, ওর মায়ের ইচ্ছা ওই ডাক্তারের লগে বিন্দিরে বিয়ে দেব। তাইলাম গো, কাম হইব কেমনে? হইব। শোন, ওই ডাক্তার গরু রেখা হইব ঔষধ, আর তুই রাইতে গিয়া খাওয়াবি বিষ। সব দোষ হইব ডাক্তারের, তারপর শুরু হইব আমার খেলা। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা? আমি আর কি দিয়া সংসার চালাবো? ওই সালার ডাক্তার আমার গরুরা বাঁচছে, সালার আমি মাইরা পালাবো। কাজু শোনো, তোরে আমি শেষ করে বলাবো। এবার শুরু হবে আমার খেল। কাজলের গরু মারছি বিষ দিয়া, আর কাজল পোষ মানাবো টেকা দিয়া। শোন, কাজলদের সংসার অসল, আমি এখন টেকা ছড়াবো কাজলের পিছনে বাধ্য হইয়া। কাজলের মায়ের রাজি হইব তার মায়া বিন্দিরে আমার সাথে বিয়া দিতে। কি হয়েছে? তুই কাজল কারিয়ারের বাড়ি চিনিস না? খুঁজে বাইর করবে পারবি না? কেমনে পারু? কোন গায়ে না কোনানে বাড়ি, তাছাড়া খোয়ার খালি। কেউ যদি গরু লইয়া আহে আমারে না পাইলে চাষায় আমারে পিটায় মাইরা ফেলাইব। কেন বুঝান কি হয়েছে? না কিছু না। কিরে খাস না কেন? বিন্দি কই? বিন্দি তো সেই বিয়ানবেলা বাইর হয়ে গেছে, অহনো বাড়িতে আহে নাই। অহনো বাড়িতে আহে নাই? তোর এত বড় সাহস, তুই আমার বোন হয়ে ডাক্তারের লগে? কাজল, পুরো মুচি।
যে ডাক্তার আমার এত বড় ক্ষতি করছে, যে ডাক্তার আমাকে নিজেকে শত্রু, সেই ডাক্তারের বুকের উপর ছি 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 ছি, তোমার আমি কইবার পারব না। তুমি জিগাও তোমার ভাইয়ারে, জিগাও। জিগায়া লাভ কি? আসসালামু আলাইকুম। তোমার মা না জানলো, আমরা জানি, মাফ করে দাও। ছোট মানুষ মায়া লাগছে, এদিকে তোমার যে এত বড় ক্ষতি করলো, ওই বেটা ডাক্তার তা তো বুঝে না। চিন্তা করো না, গরু মরছে তো কি হয়েছে? দেশের গরু নাই, কিনে লও। টাকা পাবো কই? আমি জানি তোমার কাছে টাকা নাই, তাই বলে গরু কিনতে হইব না। ভালো দেখে গরু কিনানো, গাড়ি না চালাইতে পারলে সংসার চলবো কেমনে? মুন্সি বাইর করো। কি কেফাত মুন্সি, এই নেন, এই নাও। কিন্তু এত টাকা আমি ফেরত দেবো কেমনে? পারলে দিও, না পারলে তোমার কাছে কোনো দামি নাই, নাও ধরো। না, আমরা কারো দানির টাকা নেই না, খবরদার কাজল, টাকা নিবি না। কেন মা? মা? এই মাই তো। চুপ, আমি কারো মা হইতে চাই না, চলে যাও আমার বাড়ি থেকে, কোনদিন আর এই বাড়িতে আইবে না। কি আমারে অপমান করলে? ঠিক আছে, আমি চলে যাইতেছি। এই চল চলে। মা, কেন তুমি ওনার অপমান করলা? উনি তো আমাকে উপকার করতে আইছে, কোনো ক্ষতি তো করতে আসে নাই। আইছে, টাকা ধার দিয়া বিপদে ফালাইয়া বিন্দিরে বিয়া করতে চাইলে তখন কি করবি? কি আর করুন, আমি তো চাই বদরে লাগে বিন্দিরে বিয়া দিতে। কি, তুই আমার কথা অমান্য কইরা বিন্দিরে তুই বদরের লগে বিয়া দিতে চাস? কেন চামু না, আমি ওর ভাই, ভাই হয়ে বোনের সুখের লাগিয়া যা করুন দরকার আমি তাই করু। আমি ওর মা, মায়ের সুখের লাগিয়া আমার যা করা দরকার আমি তাই করু। আই বিন্দি, তুই আমারে ফলাইয়া বেঁচেতে চাস, তাইলে তুই আমার কথা রাজি না? আমারে তোরা একলা করে দিলি, ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকুক না, তুই থাক মায়ের লগে, দেখি তোর মুখে কে ভাত তুলে দে, কার হাতের ভাত খায় তোর পেট ভরে। আমি আর কোনোদিন তোমার হাতে ভাত খাবো না। তুই ওর গায়ে হাত তুললি? হ্যাঁ হ্যাঁ তুললাম। এই হাত দিয়ে আদর করে ওরা আমি মানুষ করছি, এই হাত দিয়ে আদর করে ওরা আমি ঘুম পাড়াইছি, এই হাত দিয়া ওর মুখে আমি ভাত তুলে দিছি, আজ এই হাত দিয়ে আমি যা ইচ্ছা তাই করি। আমিও এই হাত দিয়ে তোরে আদর করে মানুষ করছি, এই হাত দিয়ে তোরে আদর করে ঘুম পাড়াইছি, এই হাত দিয়ে আমার বুকের দুধ আমি তোর মুখে তুলে দিছি, আজ আমিও এই হাত দিয়ে আমার যা ইচ্ছা আমি তাই করি। Thank you.
কিরে তুই আইজ বসে আসোস, চল বাড়ি চল। না আমি যাবো না। যাবি না? কিন্তু এইভাবে আর কতদিন পথের পানে চাইয়া থাকবি? যতদিন গাড়িয়াল না আসে। পাগলামি করিস না সই, চল বাড়ি চল। তুই যা তুরি, গাড়িয়াল রে যেমন ফিগার, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ কইরা রাস্তার ধারে সারাক্ষণ বৈশা থাকলে যে তুই মরিয়া যাবি। গাড়িয়াল রে এক নজর না দেখলে যে আমি বাসুম না তুরি, আমি বাসুম না। ও কি গাড়িয়াল Thank you.
কাজল, কাজল আজ কতদিন যাবত তোমার লেগে পথের পানে চায় থাকি, তুমি আসো না কেন গাড়িয়াল? তুমি আমার ভুলে গেছো নাকি আমার কষ্ট দিয়ে তুমি শান্তি পাও? কও গাড়িয়াল কও। আজ থেকে তোমার গাড়িয়াল রে ভুলে যাও, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে তোমার আমারে খুইনা কও। মায়ে মায়ে আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। কি? তোমার ভাইরে আমি কথা দিছিলাম আমার বোন বিন্দিরে তার লগে বিয়া দিব। কি? কিন্তু মায়ে তাতে রাজি না, সে চায় বিন্দিরে ডাক্তার লগে বিয়া দিতে। মায়ে ঠিকই করতেছে। কি ঠিকই করতেছে? যে ডাক্তার ওষুধ খাই আমার গরম হয়ে গেছে, যে ডাক্তার আমার রোজগার বন্ধ করে দিছে, যে ডাক্তার আমার সংসার আসল করে দিছে, যে ডাক্তার আমার আসল। ডাক্তারের ওষুধ খায়া তোমার গরু মরে নাই, তোমার গরু মরছে বিষ খায়া। কি? হ্যাঁ, আর সেই বিষ খাওয়াইছে আমার ভাই বদর। মনিরা? হ্যাঁ। এটা কে কইতেছ? হ্যাঁ, আমি আড়াল থেকে ভাই আর মুন্সির সব ষড়যন্ত্র শুনছি। তোমার বোন ডাক্তারে ভালোবাসে, তার ফাঁসানোর লাগিয়া আমার ভাই সাল সালছে। কাজল, কাজল তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, ডাক্তারের লাগে বিন্দু বিয়ের ব্যবস্থা করো। যাও যাও কাজল, যাও যাও। কাজল, তুমি? ডাক্তার সাহেব, আপনি আবার মাফ করে দেন, মিথ্যা সন্দেহে আমি আপনার গায়ে হাত তুলছিলাম। মরা গরু দেখিয়া আমার মাথা ঠিক আছিল না। ডাক্তার সাহেব, আপনার ওষুধ খাই আমার গরু মরে নাই, ওই শালা বদর আমার গরু দুইটার বিষ খাওয়ায় মারছে। বদর কেন তোমার গরুকে বিষ খাইয়েছে? গরু মাইরা বদর আমার সংসার অচল বানাইতে চাইছিল, টাকা ধার দিয়ে আমার হাত করে বিন্দিরে বিয়া করবার চাইছিল। কিন্তু বিন্দি যে আপনারে ভালোবাসে সে কথা বিন্দি আমার কোনো দিন কয় নাই। ডাক্তার সাহেব, সত্যি কি আপনি আমার বোনরে ভালোবাসেন? হ্যাঁ কাজল ভাই, আমি বিন্দিকে খুব ভালোবাসি। তোমাদের আপত্তি না থাকলে আমি বিন্দিকে বিয়ে করব। ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ, গরিব পয়লা কোনো দিন আমার বোনরে অবহেলা করবেন না, ওর মনে কষ্ট দিবেন না। কথা দিন। কথা দিলাম কাজল, তোমাদের দোয়া থাকলে বিন্দির কোনো কষ্ট হবে না। ডাক্তার সাহেব, আজ রাতে আপনারে নিজ হাতে বিয়ার সাজে সাজাইয়া বাড়িতে লইয়া যাব। বিন্দি, এইখানে বসে আসুস কেন? চল ঘরে চল। না, আমি ভাইজানের ঘরটার একলা ফালাইয়া কোথাও যাব না। বিন্দি, চল ঘরে চল, আমারে আর কান দাস না। কাজল আমাকে মনে দুঃখ দিয়া চলে গেছে, ওর কথা আর আমার মনে করাস না রে, আমার কলিজাটা ফেটে যায়। এই রাইতে না জানি কোনখানে না কেমন পড়ে আছে। চল ঘরে চল। না, যতদিন ভাই যে না আইব ততদিন আমি এই দরজায় বসে থাকু, এই ঘরটাই আমার ভাইজান। মা, ভাইজান আমাকে তুইয়া কোনোদিন থাকবার পারবো না। মা গো, তুমি দেখো ভাইজান ঠিকই ফিরাইব। বিন্দি, বিন্দি, ভাইজান, 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 তুমি আমারে শান্তি দাও ভাইজান। আমি তোমার মনে দুঃখ দিছি, তুমি আমারে শান্তি দাও। হ্যাঁ, তোরে শাস্তি দেওয়ার লাইগে আমি বাড়ি ফিরাইছি, তুই অন্যায় করছস,
তুই আমার চোখে ফাঁকি দিয়া গোপনে ওই ডাক্তারের লাগে ভালোবাসা করছস, আজ তোরে কঠিন শাস্তি পাইতে হইব। দেখছো না, দেখছো ওর কত বড় সাহস, আমি ওর ভাই আর ও আমার মাইশের কাছে রীতিমতো অপরাধী বানায় সারছে। আজ তোর রক্ষা নাই, তোরে আমি আজ এই বাড়ি থেকে খেদায় সারুম। মা, এবার আমি বর পক্ষ, আমি বরকে সাজায় নিয়ে আইছি, এইবার তোমার মাইয়ারে তুমি সাজাও, আমি কাজ নিয়ে আইতাছি। পিন্তি আইস আমার সাইরা সইলা যাইব, ওরা এসে আমি কিছুতে বিদায় দিতে পারুক না, ওরে বিদায় দিয়েছে আমি ওই বাড়িতে থাকতে পারুক না। তুই এইখানে খারাই আসোস, বিধি তোর কথা বারবার কইতেছিস। মা, আমি ওরে বিদায় দিবার পারুম না, মা আমি নিজ হাতে ওরে গাড়িতে তুইলা দিবার পারুম না, ওরে বিদায় দিয়ে এই বাড়িতে আমি কেমনে থাকু, কারে আদর করু, কার মুখে ভাত তুইলা দেব, আমার হাতের ভাত না খাইলে যে বৃদ্ধির পেট পড়ে না, মা ও কেমনে আমার সরে থাকবো, কেউর বুকে ভাত তুলে দেব, মা কেউর বুকে ভাত ভাইজান। ভাইজান ভাইজান আমি তোমার ছেলে যাবো না, তোমার জায়গা আমি যাবো না। সন্তুষ্ট বউ, সন্তুষ্ট, সন্তুষ্ট। কান্দিশ নারি, কান্দিশ নারি গুন্দেয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিশ নারি, কান্দিশ নারি, যাইব তোরে আবার, স্বামীর ঘরে সুখে থাকিস জীবন ভরিয়া। কান্দিস নারি, কান্দিস নারি, মানুষে হয় যে আপন, যাইতে হয় যে শ্বশুর বাড়ি পালকি চড়িয়া। কান্দিস নারী,
চিকিৎসা করো মানে আমার মুখের আধার কাইরা নিয়া তুই বিয়া করছস, কিন্তু বাসর ঘর করার ভাগ্য তোর কপালে নাই। আজ তোর চোখের সামনে তোর বউরে নিয়া বাসর করো মানে এই বালিশ আর চোখের সামনে আমার বাসর সাজা যা এখানে খাট দিয়ায় যাইতাছি আপনি যাইতাছি কুত্তার মচ্ছ আমি কে ভাত মুন্সি এত রাতে গরু ছাগল আনছুনি আর না না খাটিয়া খাটিয়া মর শেখাটা কি মরণ খাটিয়া না খাট খাট বাসর সাজু হুজুরের বাসর হুজুরের বাসর কাজল গারিয়ালের বোন দিন দিনে জোর করে ধৈর্য লয়েছি কাজল গারিয়ালের বোন গোডাউনে পলদি মানে খাট পাই কুই বাসর ঘর যখন খাট তো লাগবে এই খোয়ারের ভিতরে আবার খাট আছে নাকি আছে আছে চশমাটা লাগাও তুমি চালাও সালামু
সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি রে তুই এখানে? ঘটনা পেশ গেছে, আমার কইবেন না। দেহি ধরতরি গেড়ি ফিরান। কি করতেছস? মাপ লইলাম, বিয়ার পাঞ্জাবি লাগবো না। আর পাঞ্জাবি দিয়ে আমি বাসর করম? তাইলে গোসল করে রাখেন। গোসল? আরে বাসর করার আগে গোসল করতে হয়, আমি করছি না। শোন, তাহলে তুই এনে থাক, দেখিস ছুটতে যেন না যায়। ছুটা যাইব না, আমি ছুটে ইয়া দিতাছি, দেখি গ্রাফা আটটা দিছে না মাও। আমরা তাহলে আসি ভাই। খারান, আগে আমার দড়িদা বাইন্দা থুয়া যান। কি বলছেন আপনি? আরে যা কইতাছি তাই করেন, ধরুন ঘটার উল্টা পাল্টা পেশ লাগান লাগবো না। বুঝে না কিছু দেন তো। তুই আইতেছ না কেন? আমার বিন্দি কই? ওই শালারা বাইন্দা রাইখা রাইখা গেছে। কি আর আগে আমার বান্দা খুলে হেলপার কইতাছি, শালারা পালাইবে কই? আর দূর তুরি, আমি খুঁজে বাড়ি করুম নে। ওই দা কি কুত্তার মতো হাঁচি হাঁচি শুরু করছেন, আর গায়ে পানি আয় তো দূর ভাল লাগে না। এইবার শোনেন আমার লোকে, না কেন বেচা কাবো না, আমি যেতে পারবো না, আমার ভীষণ শীত করতেছে। এই দেখ বিয়া করবার চাই, এক রাতে গোসল করে যাই, এই অবস্থা সারা বছর চালাইবো কেমনে? মা কই শেষ বাজান, দেখি কোন আনে মাটির কাম পাই কিনা। ভাইজান, ভাইজান কি হয়েছে? কি হয়েছে বিন্দি? ওই বদর কন্ট্রাক্টর রাস্তায় আমাদের উপর হামলা করেছিল। কি আমাকে গোটাও আটকে রাখছিল, ঘরে দারোয়ান আমাকে ছাইরে দিছে। বদরের বাচ্চা, আমি তোরে শেষ করে ভরাবো। বাজান কি হয়েছে মা? দেখো না ভাইজান জোরে কেমন করতেছে। কাজল তুমি কাজল কথা কইতেছো না কেন? কাজল কি হয়েছে তোমার? আমারে কও। তোমারে কই লাভ কি? তোমার শরীরে তো একই রক্ত বইতেছে। কাজল কি কইতেছো? আমি তো কিছুই বুঝবা পারতেছি না। কেমনে বুঝবো? আমাগো মতো গরিব হয়ে তো তোমরা জন্মও নাই, তোমাকে ইজ্জতের উপর থেকে হামলা করে নাই। ইজ্জতের উপর হামলা? তোমার ভাই বদর আমার বোনের ইজ্জতের উপর হামলা করছে। মিথ্যা কথা, তার কাছে ভীষণ জ্বর, আমি তার লেগে ডাক্তার আনবার যাইতেছি। যাও, তোমার ভাইয়ের অসুখের লেগে তুমি ডাক্তার নিয়ে আসো, আর আমি আজরাইল হয়ে যাইতাছি তোমার ভাইয়ের জান কবজ করতে। কাজল পাগলামি করো না, আমি জানি তোমার বোনকে তুমি খুব ভালোবাসো, রাগের মাথায় তুমি একটা কিছু করলে আমাকে ভালোবাসার ক্ষতি হইব। কিসের ভালোবাসা? তোমার লোকে আমার কোনো ভালোবাসা নাই, যারা আমার ইজ্জতের শত্রু তাগুলো আমার ভালোবাসা থাকবার পারে না। কাজল এই কথা তুমি মুখে আনবার পারলা? আমার ভালোবাসা তুমি অস্বীকার করলা, ঠিক আছে আমি যখন তোমার কেউ না তখন তোমার বোনের প্রতিশোধ লও। আমার ভাই বদর তোমার বোনের ইজ্জতের উপর হামলা করছিল,
আমিও বদরের বোন, আজ আমার ইচ্ছাতের পর তুমি হামলা করে তোমার বোনের প্রতিশোধ লও। লও কাজল, লও। কি করছো? বিশ্বাস করেন আমি কিছু করি নাই, আমি মনেরে ভালোবাসি। মিছে কথা, আমার মাইয়া ওই হারামজাদারে ভালোবাসতে পারে না। তাইলে তোমার মাইয়ার জবানবন্দি নিতে হয়। এই মনিরে হেলাই দেখো। মনিরা, তুমি কি গাড়িয়াল রে ভালোবাসো? জি। গাড়িয়াল তো আগেই কইছি সে মনিরারে ভালোবাসে। এবার তোমার মাইয়ার বিচার তুমি করো। ঠিক আছে, আমার মাইয়া যখন দোষী তখন নিজে হাতে আমি তার শাস্তি দিব। তাই আমার গরমছি, তবুও গাড়িয়ালের লোকে আমার মাইয়া বিয়ে দিব না। আন্তি আমি পারুম না, আমি পারুম না, আমার মায়ের কপালে শেখা দিতে। আমি ওই গাড়িয়ালের লোকে আমার মায়ের বিয়ে দিতে রাজি আছি। আমি থাকতে ওই গাড়িয়ালের লোকে আমার বোনের বিয়ে দিব না, আমি আমার বোনের কপালে ছেঁকা দিয়ে দিব। না বদর, না না। আমার বদর, তুই গেলে হার মুসি বাঘা গেল সাইয়া দাও। এই আমার বন্দুক নিয়ে আয়। আমি মনির আরে চিরদিনের লেগে তোমার কাছে লয়ে আইছি। মায়ের সালাম করো। অহন না মা, একটু সবুর করো। এইটা আমার স্বামীর বংশের ইজ্জত, এই ইজ্জতের মালা গলায় পড়িয়া একদিন আমার বিয়া হয়েছিল মা। আজ এই মালা তোমার গলায় পড়াইয়া তোমার ঘরে নিব। বিশ্বাস বাড়ির মাইয়া আমার
আমার বই হইয়া একটা গাড়িয়ালের মনে করে হাত রাখছো। গাড়িয়ালের বউ আমারে যখন তুমি চিনতে পারছো তখনই শাবকটাও তোমার চিনতে ভুল হইব না। আমার স্বামীর বংশের নিশানা ওই চাবুক আজ তোমার মাইয়ার গলায় ঝুলতাছে। একটা চাঁদ গাড়িয়ালে ভালোবাসা পিয়া করার অপরাধে তুমি আমরে আঘাত করছিলা, আজ আজ আমার পোলার জোর জাত গাড়িয়াল তোমার মাইয়া তারে ভালোবাসা আমার বাড়িতে চলে আসে। পেটাও পেটাও তোমার মাইয়ারে, মাইয়ারে ঠেকাও তোমার মাইয়ার কপালে। আমার আর কষ্ট দিস না বই, আমার একটু মাফ করে দে, মাফ করে দে। মাফ? কিসের মাফ? একদিন আমিও তো এমনি ভাবে বিয়া করে তোমার সামনে খাড়াইছিলাম, তুমি তো আমারে মাফ করো নাই। তোমার পায়ে সালাম করতে গেছিলাম, তুমি লাথি মারছিলাম মনে নাই। বংশের ইজ্জত রক্ষার জন্য মায়ের পেটের ভাই হইয়া তুমি আমার বুকে গুলি চালাইছিলা, আজ আজ সেই বন্দুকও তোমার হাতে। তোমার মাইয়ার বুকে গুলি চালাইয়া তোমার বংশের ইজ্জত রক্ষা করো, চালাও গুলি। কুসুম, আজ বুঝবার পারছি চাবুকের আঘাতে প্রেমিক প্রেমিকার বন্ধন ছিন্ন করা যায় না, বন্দুকের গুলিতে ভালোবাসার মরণ ঘটানো যায় না। ভালোবাসার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি বংশের অহংকার সব সব তুচ্ছ। ভালোবাসাই পৃথিবীতে সবচাইতে বড় শক্তি। কেন তুমি নিজের গায়ে শাবক মারতেছো? স্যার স্যার সারা দেওয়ালে যে মানুষ অহংকারের বসে নিজের বইনের উপর অত্যাচার করতে পারে সেই অহংকার আমি চিরদিনের জন্য দূর করব। এইভাবে তোমার আমি শোধ লইতে দেব না। তুমি আমার বাড়িতে এসো, তোমার বুকে আমি মাথা রাখবার পারছি। আমার সব দুঃখ দূর হয়ে গেছে কাজল। অভিজাতির অহংকারে যে ভালোবাসা আমি চিরতরে ছিন্ন করতে চাইছিলাম, মনিরা
সেই ভালোবাসা লইয়া তোমার কাছে আইছি। দোয়া করি তোমরা চিরদিন সুখে থাকো। আইজ আমি সবাই লইয়া আমার বাড়িতে যাই। তার আগে আমি কিছু কমু একদিন ঘটনা খালি পেস খাইছে, আজ সব পেস খুই লাগিয়া নতুন গিতু লাগছে। চলেন যাই কারিয়াল বাই।